বিজেপি নেতা মনীশ শুক্লার বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা করতে এলেন বিজেপি ও যুব মোর্চার কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব। গোল্ডেন ফেদার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। গত রবিবার রাতে গুলি করে খুন করা হয় টিটাগড় পৌরসভার বিদায়ী পৌরপিতা তথা বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সদস্য আইনজীবী মনীশ শুক্লাকে। সেই খুনের ঘটনার পর বৃহস্পতিবার তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে খড়দহ আদর্শপল্লীর বাড়িতে আসলেন ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্য, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক, ব্যারাকপুরের সাংসদ তথা রাজ্য বিজেপির সহসভাপতি অর্জুন সিং। এদিন শুক্লা পরিবারের সদস্যদের সাথে 30 মিনিটের বেশি সময় কথা বলেন বিজেপি নেতৃত্ব। বাড়ি থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান পরিবারের সদস্যদের সমবেদনা জানাতেই তাদের আশা। কিছু নাই, যে পরিবার তার সন্তানকে হারিয়েছে তার সঙ্গে দেখা করতে সমবেদনা করতে এসেছিলাম, অন্য কোনো ব্যাপার নাই। বাকি আমরা চেষ্টা করছি সিবিআই তদন্ত যাতে হয়, কারণ কথা শুনে বোঝা যাচ্ছে এর মধ্যে বিরাট একটা রাজনৈতিক চক্রান্ত আছে। সরকারি পার্টির বহু নেতা যুক্ত আছেন, প্রশাসনের লোকেরাও যুক্ত আছেন। আমাদের চেষ্টা থাকবে সিবিআই তদন্ত করতে, মূল যারা চক্রান্তকারী এবং যে খুনি তাদেরকে আড়াল করার জন্য বিভিন্ন লোককে ধরে নিয়ে এসে লোককে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।